না পুলিশ তো এটা তো তারা বলবেই এটা তো তাদের নেরিটিভ এই নেরিটিভটা আমি কেন আমি জবাব দিতে যাবো এটা তাদের নেরিটিভ এটা একটা শান্তিপূর্ণ আন্দোলন ছিল এটাকে নেগোসিয়েশনের মাধ্যমেই শেষ করা যেত যেত কিন্তু তারা প্রথম এই টোকাই লীগ দিয়ে হেলমেট লিগ দিয়ে ছাত্র লীগ দিয়ে এই ছাত্রছাত্রীদের নির্যাতন করার ফলে এই আন্দোলনটা বাইরেস পার্ক করেছে বিভিন্ন ক্যাম্পাসে গিয়েছে এবং সেখানেই কিন্তু যখন প্রথমেই বুক পেতে আমার ভাই দাঁড়ালো তাকে যখন করা হলো এই ভিডিও দেখার পর ছাত্ররা তো তাদের দেখাবি সেটা নয় তারা নিজেরা উস্কানি দিয়েছেন এই ধরনের এই নিধনযোগ্য চালানোর জন্য আমি এটা বলবো তার আত্মরক্ষার জন্য না তারা উস্কানি দিয়েছেন প্রথমে রাজাকার বলে উস্কানি দিয়েছেন প্রোফাইল করেছেন এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে তারা এটা করেন বিভিন্ন অটোক্রেটিক গভর্নমেন্টরা দ্বিতীয়ত এই এই প্রোফাইল করে করে একত্রিত আপনি তাকে নিধন যোগ্যের দিকে আপনি এগিয়ে গেছেন যে তাকে বাংলার মাটিতে থাকার অধিকার নাই এই রাজাকারদের এটি হলো একটা স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি কিন্তু হিসেবে ভবিষ্যতে আসলে কোন পক্ষের ভবিষ্যৎ কোন দিকে যেতে পারে আন্দোলনকারীদের এবং সরকারের সবকিছু গ্লোবাল যে গ্লোবাল পলিটিক্সটা এখন কেন জানি একটু ব্রুটালিটির পক্ষে যে বেশি মানে মাইট ইজ রাইট যার যত শক্তি বেশি যেমন পুটিন দেখেন ক্রাইমিয়া দখল করে আছে আপনার ইসরায়েলে দেখেন আপনার বেঞ্জামিন নেতা নিয়াহু তার দেশের যে জনগণ ইসরায়েলি জনগণের বিপক্ষে গিয়ে তিনি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন পৃথিবীতে একটা ব্রুটালিটির দিকে যাচ্ছে তা আমার একটা ফিলোসফিক্যাল একটা একটা এন্ডিং কিন্তু শীঘ্রই হবে এবং এইটার একটা এন্ডিং হবে বিশেষ করে বাংলাদেশের জন্য যে বাংলাদেশের অরাজনৈতিক আন্দোলনের কিন্তু শেষ হবে এবং তাদেরকে যেতে হবে এবং আমরা হয়তো সামগ্রিকভাবে এখন দেখছি সব ঠান্ডা হয়ে গেছে দ্রুহ আগুন কিন্তু শেষ হয়ে নাই তারা নতুন প্রজন্ম তারা নব্বই দশকের প্রজন্ম নয় তাদের বয়স বিশ থেকে বাইশ তারা দুনিয়ার সবকিছু আমাদের চেয়ে বেশি জানেন বেশি বুঝেন এবং তারা সে সেভাবে নির্ধারণ করে আবারও তারা ফিরে আসবেন। এবং সেই ফিরে আসার মধ্য দিয়ে এই অটোক্রেটিক সরকারের আপনার বিদায় হবে বলে আমি মনে করি তো এখানে আমি একটি বিষয়ে আমার বক্তব্য পরিষ্কার করতে পারি নাই বিএনপি এবং জামাত দেশের জনগণকে যখন গুলি করা হচ্ছে একটা বড় রাজনৈতিক দল হিসেবে তার কি দায়িত্ব থাকে তার দায়িত্ব হচ্ছে ওই নাগরিকের পক্ষে থাকা এটা উস্কানি না এটা তার নৈতিক পর্যায়ে পড়ে আজকে যদি তারেক রহমান বা মির্জা ফকুল ইসলাম আলমগীর এই আন্দোলনের পক্ষে তার সংহতি প্রকাশনা করেন আমি মনে করি তাদের রাজনীতি করার অধিকার বাংলাদেশে নাই আজকে যদি এই যারাই মানে সরকারের বাইরে যেসব রাজনৈতিক দল আছেন তারা যদি জাস্টিস প্রতিষ্ঠা করতে চান একটা ইনক্লুসিভ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান একটা কল্যাণ ধর্মী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান এবং নাগরিক সমাজের লোক হিসাবে সাইদ সিদ্দিক হিসাবেও যদি চান আজকে তাকে আজকে এই হত্যার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে এই এই যে জুলুম নির্যাতনের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে নৈতিক আমার মুরাল দায়িত্ব এটাকে ষড়যন্ত্র হিসেবে দেখলে কি আমি 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 হবে না এটা তো ষড়যন্ত্র বলবি কিন্তু এটা বিএনপি তার পালন তিন তিনবারের ক্ষমতাসীন রাজনৈতিক দল হিসাবে এবং সেই রাজনৈতিক দলের নেতা হিসেবে তার রহমান তার মুরাল দায়িত্ব পালন করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মুরাল দায়িত্ব পালন করেছে এবং জামাতের যে শফিক ডাক্তার শফিকুল রহমান তিনি তার নৈতিক দায়িত্ব পালন করেছে ছাত্র শিবির যদি এই আন্দোলনে যোগদান করে থাকে ছাত্র দল যদি এই আন্দোলনে যোগদান করে থাকে ছাত্রদের সাথে তারা তার নৈতিক দায়িত্ব পালন করেছে কারণ তারা তো ছাত্রদের কল্যাণের জন্য ছাত্র রাজনীতি করেন যেখানে হেলমেট বাহিনী দিয়ে টোকাই বাহিনী দিয়ে আমার বোনদেরকে পিটানো হয় সেই জায়গায় ছাত্র দল ছাত্র শিবির বসে বসে দেখবে আর আমরা তাদেরকে স্বাগত জানাবো এবং তাদেরকে আমরা ভবিষ্যতে রাজনীতি করতে বাংলাদেশের ছাত্র সমাজ দিবে এটা কিভাবে বিশ্বাস করলেন আমি মনে করি এই যে আমরা কথাগুলো বলছি বলছি আমরা যে এই বিরুদ্ধে কথা এটা আমাদের নৈতিক দায়িত্ব থেকে বলছি এটা আমাদের মুরাল দায়িত্ব এটা এই নৈতিকতা বোধ যদি আমাদের না থাকে তাহলে তো আর কিছু থাকে না এবং বাংলাদেশ থেকে এই টোটাল সমাজ ব্যবস্থা থেকে এই নৈতিকতা বুথ আজকে হবার কিন্তু আজকে সরকার সাহস পায় হুমকি আসে বারবার নিঃশেষ করে দিয়ে শেষ হয় নাই হাজারো খানিক লোক নিঃশেষ করার পরও আবারও হুমকি আসছে সেনাবাহিনীর এক উর্দিপরা লোক বলছেন যারা এই ছাত্রদেরকে আশ্রয় দিয়েছে তাদের তালিকা করা হচ্ছে তাদেরকে আমরা দেখে নিব কত বড় নির্মমতা বাংলাদেশে বাংলাদেশ পৌঁছেছে একটা মানুষ যখন আন্দোলনে থাকে তখন তাকে পানি খাওয়ানো হয় পার্শ্ববর্তী লোকের লোকেরা তাকে আশ্রয় দেয় তাকে একটু সেবা করে যাতে বেঁচে থাকতে পারে এই অধিকারটুকু পর্যন্ত বাংলাদেশের নাগরিককে আজকে সেনাবাহিনী দিবে না বলে আজকে ঘোষণা দিচ্ছে আমরা কোন দেশে আছি আমরা একটা বর্বর দেশে আসছি আমরা একটা গাজায় আছি জি এবং আপনি বলছেন বলতে চাচ্ছেন যে কার্যত এখনো পর্যন্ত আন্দোলন থামেনি মনের মধ্যে আন্দোলনের স্পৃহা নিয়ে আছি যে কোনো মুহূর্তে এটা আরো স্পার্ট করতে পারে তবে আপাত দৃষ্টিতে এটি মনে হচ্ছে সমাধান বা এটি মনে হচ্ছে শান্তিপূর্ণ